আগে দেখেন আপনারা। আচ্ছা, প্রথমে আমরা দেখব যে একটা ডকুমেন্ট কিভাবে নিতে হয়। আমরা এমএস ওয়ার্ড থেকে শুরু করে সবাই জানি যে কিভাবে নতুন ফাইল নিতে হয়। এখানে একই রকম, কন্ট্রোল এন দিলে নতুন ফাইল চলে আসে। ম্যাক্সিমাম ক্ষেত্রে শর্টকাট হলো এই জিনিসটা, সেক্ষেত্রে আমরা এখানেও কন্ট্রোল এন দিয়ে নিতে পারি, অথবা আমরা ফাইল মেনু থেকে নিউতে ক্লিক করলে একটা নতুন ডকুমেন্ট আসবে। নতুন ডকুমেন্ট আসলে প্রথমে যে জায়গাটা আছে এটাকে বলে নেম। একটা নাম আপনি চাইলে দিতে পারেন, আর যদি মনে করেন না নাম দিবেন না, সেক্ষেত্রে আনটাইটেল টু যেমন একটা নাম, এটা যেহেতু আগের বার খোলা ছিল এই জন্য টু আসছে, আগে ওয়ান ছিল। তো বাই ডিফল্ট একটা নাম ইলাস্ট্রেটর আপনাকে দিয়ে দিবে। আপনি চাইলে এটাও রাখতে পারেন, যদি চিন্তা করেন আপনার নাম দিয়ে করবেন সেটাও করতে পারেন, কোনো প্রবলেম নাই। নেক্সট যে অপশনটা আছে সেটা হলো প্রোফাইল। প্রোফাইল হলো যে কি ধরনের কাজের জন্য আপনি ডকুমেন্টটা খুলবেন, নতুন ডকুমেন্টটা। এটা কি প্রিন্টিংয়ের জন্য করবেন, ওয়েবের জন্য, ডিভাইস বলতে স্মার্ট ডিভাইস বা বিভিন্ন ডিভাইস আছে, ভিডিও অ্যান্ড ফিল্ম আছে, বেসিক RGB আছে, এরকম অনেকগুলো বিষয় আছে। তো আমরা নিতে পারি, প্রিন্টিংটাই সিলেক্ট করতে পারি, কোনো সমস্যা নাই। তবে আলটিমেটলি আসলে প্রিন্টিং থাকে না, এটা কাস্টমে চলে যায়। কেন যায় একটু পরেই দেখবেন। নিচে একটা অপশন আছে আর্টবোর্ড। আর্টবোর্ডটা হলো এমএস ওয়ার্ডে আমরা দেখেছি না যে যদি পেজ নেই কী হয়, মাল্টিপল পেজ একটা পরপর আসতে থাকে, কিন্তু এখানে কিছু অপশন আছে ডিফারেন্ট, যে আপনি এমএস ওয়ার্ডের মতো না, এখানে যদি একের বেশি আপনি আর্টবোর্ড নেন তখনই আপনাকে অপশনটা দেখাবে, এটা কি জিগজাগ হবে, মানে জেব্রা ক্রসিংয়ের মতো হবে, জিগজাগ হবে নাকি উপরে নিচে আসবে, নাকি স্ট্রেট ডান পাশে পাশাপাশি আসবে, না নিচের দিকে আসবে। এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন যে নেক্সট পেজগুলো বা নতুন পেজগুলো বা একের বেশি যখন আমরা পেজ নিব তখন আর্টবোর্ডগুলো কীরকম করে আসবে। যেমন এখানে যদি আপনি খেয়াল করেন, দেখেন এক নম্বরটা বাম পাশে আছে, দুই নম্বরটা ডান পাশে আছে, তিন নম্বরটা তার একের নিচে আছে, তারপরে চার নম্বর আছে, তার মানে ক্রসিং সিস্টেমটা আছে। এটা অবশ্য ডিফারেন্ট, এটা হলো এক নম্বর, তারপরে নিচে দুই নম্বর, তারপরে তিন নম্বর, চার নম্বর, এইভাবে যেতে থাকবে। তো এরকম চারটা অপশন দেওয়া আছে, এটা আমরা ইন ফিউচার দেখবো, অন্য একটা ক্লাসের মধ্যে আছে, আপাতত আমরা এটা সিঙ্গেল রাখি। হ্যাঁ, এটা নিয়ে কোনো কোশ্চেনও না করি এই মুহূর্তে। এখানে বাই ডিফল্ট লেটার আছে, আমি লেটারকে যদি চেঞ্জ করে A4 দিয়ে দিই, আপনি দেখছেন প্রোফাইল অলরেডি চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ কাস্টম চলে আসছে। সো কাস্টম নিয়ে অরিড হওয়ার কিছু নাই। ডান পাশে যেটা করবেন, ইউনিটে এসে দেখেন ইনসির জায়গায় আর পয়েন্টের জায়গায় আপনি ইঞ্চি সিলেক্ট করবেন, ইঞ্চি দিয়ে দেন, তাহলে A4 সাইজের কত বাই কত আছে এই জিনিসটা দেখাবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, নিচে দেখেন একটা অপশন আছে ব্লিড, বা কখনো যদি আপনি কাস্টম সাইজ নিতে চান এখানে কাস্টম সাইজও নেওয়া যাবে। আপনি এখানে চিন্তা করলেন আমি 30 ইঞ্চি বাই 20 ইঞ্চি নিব কোনো ডকুমেন্ট, সেটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তখন আর এখানে এই যে সাইজটা দেখেন এটাও কাস্টম হয়ে গেছে, তার মানে এটাও কাস্টম, প্রোফাইলও কাস্টম, সাইজও কাস্টম। সো এখান থেকে যদি আপনি A4 দেন আবার A4 সাইজ চলে আসবে। এখানে একটা ওরিয়েন্টেশন আছে, ওরিয়েন্টেশন তো আমরা বুঝি যে পেপার ওরিয়েন্টেশন, একটা হলো এরকম ল্যান্ডস্কেপ আর এটা বলে পোর্ট্রেট। দুইটা অপশন আছে, আপনি যেরকম নিতে চান এখানে সিলেক্ট করে দেবেন যে আমি পোর্ট্রেট নিতে চাই অথবা ল্যান্ডস্কেপ নিতে চাই, সেটা সিলেক্ট করে দিতে পারেন। নিচে একটা অপশন আছে ব্লিড, ব্লিডটা হয়তো অনেকের ধারণা নাই। ব্লিড হলো আমরা অনেক সময় কিছু বইয়ের কাভার বা অনেক সময় নোটবুক দেখি যে ফুল কালার থাকে, সলিড কালার থাকে, ডিজাইনটা পুরোপুরি থাকে, তখন যে সমস্যাটা হয় যদি আমরা ধরেন A4 সাইজ এই ডিজাইনটাই আমার লাগবে, এখন যদি আমি ডিজাইনটা এই পর্যন্তই করি, প্রিন্টিং করার পরে কোনো কারণে কাটিং করা হলো, দেখা গেলো সাদা একটা অংশ বের হয়ে যেতে পারে। তো এটা যেন বের না হয় সেই জন্য একটা কাজ করতে হয়, কাজ করতে হয় কি যে একটু বাড়তি রাখতে হয়, ডিজাইনটা যদি আমার একটু বাড়তি থাকে আমি যখন কাটবো তখন আর সাদা বেরোনোর কোনো অপশন থাকে না, কোনো সম্ভাবনা থাকে না, এই জন্য ব্লিড নিতে হয়। ব্লিড নেওয়ার সময় আপনি ডান পাশে দেখেন একটা অপশন আছে লিঙ্ক, এই লিঙ্কটা যদি টিকমার্ক করা থাকে তাহলে আপনি যদি একটা ঘরে লিখেন সবগুলোতে অটোমেটিকলি চলে আসবে, আর যদি লিঙ্ক তুলে দেন তাহলে সিঙ্গেল সিঙ্গেল একটা করে করা যায় ইচ্ছে মতো। সো আপনি লিঙ্ক রাখতে পারেন, তুলেও দিতে পারেন, ইটস আপ টু ইউ। এটা দিলে ব্লিড আসবে। নিচে যে অপশনটা আছে কালার মোড, আপনি যদি প্রিন্টিং নিয়ে কাজ করেন তাহলে CMYK দিবেন, আর যদি আপনি ওয়েব নিয়ে কাজ করেন তাহলে RGB দিবেন। ইলাস্ট্রেটরটা মূলত প্রিন্টিং রিলেটেড নিয়ে কাজ করে, বা কখনো কখনো RGB নিয়েও কাজ করা হয়, এটা আসলে কখন কি প্রয়োজন হবে সেটার উপর ডিপেন্ড করে। নিচে আছে রাস্টার ইফেক্ট, রাস্টার ইফেক্টটা যদি আপনি প্রিন্টিংয়ের জন্যই বানান কোনো একটা কাজ তাইলে বলবো 300 রেজুলেশন নেওয়ার জন্যে, আর যদি ওয়েবের জন্য বানান তাহলে 32 নেওয়ার জন্যে। ইভেন এখানে যখন আপনি পেজ ড্র করবেন তখন 32 নেবেন, তাতে সুবিধা হবে কি রেজুলেশন যত কম হবে ফাইলের সাইজ তত লাইট হবে, হালকা হবে, সো আপনি 32 নেবেন। প্রিভিউ মোডটা ডিফল্ট রাখবেন, আর কিছু করতে হবে এখানে যা আছে নিচে এগুলো সিলেক্ট করবেন না। তারপরে যখন ওকে করবেন পেজটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, ইলাস্ট্রেটর হলো ভেক্টর ফিল্ড, ইলাস্ট্রেটর ভেক্টর নিয়ে কাজ করে। ভেক্টর কী জিনিস এটা বোঝার জন্য আপনাদের সহজ বুঝাই, লেগো চেনেন,
লেগো যেটা নিয়ে বাচ্চা কাচ্চারা খেলা করে, প্লাস্টিকের। আচ্ছা, এটা দিয়ে আপনি ঘর বানাতে পারেন, বিভিন্ন জিনিস বানাতে পারেন, কিন্তু একটার সাথে আরেকটা লেগে যায়। একটা আছে না ওই যে মাটি, কি যেন বলে এটাকে বাচ্চাদের খেলনা, ক্লে দিয়ে, যেটা হলো আপনার মাল্টি কালারের থাকে, বিভিন্ন কালারের, ওইটা কি হয় আপনি খেলতে খেলতে বাচ্চারা একটা সময় দেখা যায় একটা কালার একটা কালারের সাথে মিলে যায়, তাই না? এই সমস্যাটা হয় না? কিন্তু লেগো দিয়ে করলে এটা হয় হয় না? তাহলে দুইটা দুই জিনিস আপনারা কম্পেয়ার করতে পারেন ইজি। লেগোটা হলো ফটো ইলাস্ট্রেটরের মতো, মানে ইলাস্ট্রেটর লেগোর মতো সিস্টেমে কাজ করে, যে একটার সাথে একটা লাগে না। আর ক্লেটা হলো ফটোশপের মতো, ফটোশপে যেটা হয় একটার সাথে একটা লেগে যায়, কাঁচা রঙের মতো ফটোশপ সাধারণত। আর ইলাস্ট্রেটর হলো ভেক্টর নিয়ে কাজ করে, মানে সলিড জিনিস, আপনি একটার উপর একটা যত রাখেন একটার সাথে একটা কখনোই মিলবে না, সে সবসময় সেপারেট থাকবে। তার মানে ভেক্টর জিনিস, সলিড জিনিস, এরকম কোনো জিনিস নিয়ে যখন আপনি কাজ করবেন তাহলে চলে আসবেন কোথায়, ইলাস্ট্রেটরে চলে আসবেন। স্পেশালি ধরেন কোনো লোগো বানালেন, হ্যাঁ এরকম আইকন বানালেন কোনো কাজের জন্য, যখনই আসবেন চলে আসবেন ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরের সুবিধাটা কি, সুবিধা হলো আপনি একটা ডিজাইন করলেন 1 ইঞ্চির মধ্যে, এটাকে যদি 500 ইঞ্চিও করতে হয় এটার জেনারেশন লস হবে না, এটার কোনো মানে ভেঙে যাবে অথবা ঘোলা হয়ে যাবে এরকম কোনো সম্ভাবনা নাই, ওটা যত বড়ই করেন সে ওরকম ক্লিন শার্প থাকবে। বুঝতে পেরেছি? তার মানে ইলাস্ট্রেটর কি করে, ভেক্টর নিয়ে কাজ করে। আচ্ছা, নেক্সট আমরা যেটা করব, ওয়ার্ক স্পেসটা কি জিনিস, যে আপনি ইলাস্ট্রেটর খুলেছেন, এখন ইলাস্ট্রেটরের যে ওয়ার্ক স্পেসটা আছে সেটা আপনি কীভাবে সাজাবেন। মানে হলো আপনার ডেস্কটপ মনে করেন, আপনি বই খাতা পত্র একটা গুছিয়ে রাখেন না, সুন্দর করে রেখে তো আপনি কাজ করেন, যে কোনটা আপনার হাতের কাছে দরকার কোনটা দূরে রাখা দরকার এই জিনিসটা আপনি বুঝেন, আমরা সেটাই এখন দেখব। মনে করেন ইলাস্ট্রেটর খোলার পরে হয়তো অনেকের এখানে এসেন্সিয়াল লেখা আছে, অনেকের হয়তো ভিন্ন নাম আছে, এসেন্সিয়াল হয়তো নাই, কারণ হলো যারা ইলাস্ট্রেটর নিয়ে আগের ব্যাচে ক্লাস করেছে তারা নতুন একটা নাম দিয়েছে, সেই কারণে ডিফারেন্ট নেম থাকতে পারে। আচ্ছা, আপনি কী করবেন, প্রথমে দেখেন এখানে এসেন্সিয়াল আছে, আপনি এসেন্সিয়াল সিলেক্ট করতে পারেন বা লেআউট সিলেক্ট করতে পারেন, যেটা সিলেক্ট করবেন, যেটা আপনারা সিলেক্ট করবেন সেই অনুযায়ী এই যে টুল এবং প্লেটগুলো চেঞ্জ হয়ে যায়, অবস্থানগুলো চেঞ্জ করে কী কী থাকবে কী কী থাকবে না। এখন এসেন্সিয়ালে মোটামুটি ম্যাক্সিমাম জিনিসগুলোই থাকে, এখন কখনো মনে হলো যে আমার আসলে এত কিছু প্রয়োজনে, আনওয়ান্টেড জিনিস আমাকে খুব ইন্টারাপ্ট করছে, আপনি এগুলো সরান, যে কী কী জিনিস আপনার প্রয়োজন সেগুলো রাখেন, বাকিগুলো আপনি ফেলে দেন, যে আমি এই কয়েকটা জিনিস রাখবো বাকিগুলো রাখবো না। হ্যাঁ, লেয়ারও হয়তো আমার প্রয়োজন নেই, অ্যালাইনমেন্ট প্রয়োজন নেই, হ্যাঁ মনে করেন আমার এই দুইটা জিনিস ছাড়া আর কিছু প্রয়োজন নেই, বাকিগুলো আমি ক্লোজ করে দিব, এখান থেকে গিয়ে ক্লোজ করে দিব। এখন এটা সেভ করবো, আমি এই অবস্থায় সেভ করবো যাতে আমি যখনই চাই তখন যেন আমি এই সেটিংটা পাই। তখন কী করবেন, ওয়ার্ক স্পেসে যাবেন, ওয়ার্ক স্পেসে যাওয়ার পরে ডান পাশে দেখেন নিউ ওয়ার্ক স্পেস বলে একটা কথা আছে, আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে সে একটা নাম চাবে, আপনি এটা নাম দেন B22, আপনাদের Best 22, আমি সেটা নাম দিলাম, আপনি আপনার নাম দিতে পারেন কোনো সমস্যা নাই, কিন্তু এক্সিস্টিং কারো নামের সাথে যদি মিলে যায়, অলরেডি নাম দেওয়া আছে, তাহলে কিন্তু সে নেবে না, আপনি ডিফারেন্ট নাম দেওয়ার চেষ্টা করবেন, ওকে করেন, তাহলে দেখেন B22 আছে। এখন আপনার কী হলো, আবার চেঞ্জ করলেন কোনো কারণ, এখন মনে হলো না আমি তো আসলে এরকম চাই না, আমি চাই কীরকম, যেরকম আমি বানিয়েছি, তাহলে অপশন হলো B22-র নিচে গিয়ে দেখবেন এখানে একটা অপশন আছে রিসেট B22, আপনি যদি এটা ক্লিক করেন সে রিসেট হয়ে যাবে। পরে যে কাজটা করবেন, এখানে কারোর টুল যদি এরকম সিঙ্গেল থেকে থাকে আপনি এখানে অ্যারোটাতে ক্লিক করেন, ক্লিক করে ডাবল করবেন। আচ্ছা, এরকম ডাবল মুডে থাকবে, ডাবল মুডে থাকার কারণে সুবিধা হবে কি, আমি যেরকম দেখাবো আপনারা সেরকম পাবেন, না হলে উল্টাপাল্টা হয়ে যাবে। এই যে টি টুলটার নিচেই আপনি দেখবেন একটা টুল আছে, এখানে যদি রাইট বাটন ক্লিক করেন তাহলে যেটা হবে এরকম একটা টুলের লিস্ট বের হয়ে আসবে, কোনো টুলের মাঝখানে নিচে অ্যারো মানি হলো ওইখানে আরও টুল আছে, তাহলে এটার নিচে যেহেতু আমরা অ্যারো দেখতে পাচ্ছি, রাইট বাটন ক্লিক করলে আপনি এরকম একটা লিস্ট পাবেন, তার ডান পাশে যদি মাউসটা নিয়ে আসেন এই ছোটো অ্যারোটার উপরে ক্লিক করলে আলাদা একটা টুল বের হয়ে আসবে। অনেকের হয়তো বের হয়ে থাকার কথা আর কি, যারা আগের ব্যাচে ক্লাস করেছেন, যদি না থাকে আপনি এখান থেকে বের করে আনতে পারেন, অথবা জিনিসটা জানা প্রয়োজন। আচ্ছা, এখানে 6টা টুল আছে, আমি রিকোয়েস্ট করবো আপনারা 6টা টুলই খুলবেন না, আপনারা 5টা টুল, প্রথম যে 5টা টুল আছে এটা করবেন, 6 নম্বর টুলটা নিয়ে যদি ড্র করতে চান, যে সমস্যা হতে পারে যে আপনার কম্পিউটার হ্যাং করতে পারে, কারণ এটা টু মাচ রিসোর্স খায় কম্পিউটারের জন্য, এবং কম্পিউটার হ্যাং হওয়াটা অস্বাভাবিক কিছু না, হ্যাং হতেই পারে, সো আপনারা এটাতে কেউ ড্র করবেন না, যদি করতে চান কিউরিয়াসিটি থাকে বাসায় গিয়ে করবেন। আচ্ছা,
সো প্রথমটা যাবেন, প্রথমটা একটা রেক্ট্যাঙ্গেল। এখানে সহজ সুবিধা হলো ইলাস্ট্রেটর স্পেশালি, যে কোন টুলটার নাম কি জানার জন্য যে টুলটা সিলেক্ট অবস্থায় থাকবে তার নিচে যদি তাকান, এই যে দেখেন এখানে লেখা আছে রেক্ট্যাঙ্গেল, তাই না? এটা নামটা চলে আসবে, পাশেটা যদি আপনি সিলেক্ট করেন এটা নাম দেখেন চেঞ্জ হয়েছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। সো নামগুলো মনে রাখাটা খুব একটা ভাইটাল ইস্যু। সো আপনি নাম যদি ভুলে যান, সহজ উপায় হলো এখান থেকে মনে রাখাটা। এখন এখানে যে কাজটা করবেন ড্র করা, শেপ ড্র করা, আপনি ক্লিক করে টান দিবেন এরকম ড্র হবে। আমার মনে হয় এটাতে আমরা সবাই পারবো, অভ্যস্ত, কঠিন কিছু না। এরকম প্রথম যে পাঁচটা টুল আছে আমার মনে হয় 5 মিনিট লাগবে না, 1 মিনিটের মধ্যে আমরা এগুলো ড্র শেষ করতে পারবো। জাস্ট ড্র করে দেখবেন কীভাবে ড্র হয়, কীভাবে করা যায়। আছেন সিলেক্ট অবস্থায় আপনি একটা সিম্পলি ক্লিক করেন, ক্লিক করার পরে আপনাকে চাবে সাইজ কত বাই কত চান। আপনি হয়তো 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি চান, ওকে করেন, 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি একটা শেপ তৈরি হয়ে যাবে। এরকম সবগুলো শেপেরই অপশন আছে, যে প্রতিটা শেপই আপনি এরকম তৈরি করতে পারবেন। শেপেরই একই কন্ডিশন আছে যে আপনি যেটাই ক্লিক করেন, সিলেক্ট করবেন, ক্লিক করবেন, সেটার ইনফরমেশন দিবেন, সেটা ড্র হয়ে যাবে। হ্যাঁ, কাজেই সবগুলোই করা যাবে, এটা একটা ওয়ে। সেকেন্ড আমরা ক্রিয়েট হয়ে যাবে। সেকেন্ডলি আমাদের যে জিনিসটা জানা প্রয়োজন, ফিল কালার আর স্ট্রোক কালার। এখন এটার ফিল কালার আছে কি জানেন? হোয়াইট আছে। কেমনে বুঝবেন যে এখানে এখানে হোয়াইট আছে? আচ্ছা, এটা সিলেক্ট অবস্থায় কি দিয়ে সিলেক্ট করবেন? যদি আমার এটা ডিসিলেক্ট হয়ে যায় সেটা আমরা এখনো শিখিনি, একটু পরে শিখবো। প্রথমে আমি একটা ড্র করার পরে আমি পাচ্ছি ফিল কালার, স্ট্রোক কালার। নিচেটা হলো স্ট্রোক, এটা হলো ফিল। এটা বোঝার সহজ উপায় হলো যেটা উপরে থাকবে সেটার কালার চেঞ্জ হবে। দেখেন এটা স্ট্রোক আছে, উপরে চলে আসছে, এটা ফিল কালার। আমার এই কালার প্লেটটা এখানে যেহেতু আছে, হয়তো এখানে ছিল না, যদি না থাকে আপনি কালার প্লেট পাবেন কোথায়? উইন্ডো মেনুতে যাবেন, F6 আছে, দেখেন F6, তাহলে কালার চলে আসবে। আচ্ছা, কালার আসলে আমি যেহেতু এটা উপরে রেখেছি তার মানে হলো উপরে আবার নিচের একটা বিষয় আছে, যেটা উপরে থাকবে সেটা কালার চেঞ্জ হবে। মনে করেন উপরে এখন হোয়াইট আছে, আমি যদি কালার চেঞ্জ করে এটাকে ব্লু করতে চাই তাহলে ব্লু হয়ে যাবে। আবার যদি আমি এটাকে ক্লিক করে এটা উপরে তুলি, মানে স্টকটাকে উপরে তুলি, এখানে কি ব্লু কালারটা আছে? এখানে ব্ল্যাক আছে। এখানে যদি ব্ল্যাককে চেঞ্জ করে আমি ভায়োলেট না রেড করতে চাই তাহলে বোঝা যাচ্ছে একটু রেড হয়তো দেখা যাচ্ছে। যদি এটাকে স্ট্রোকটাকে মোটা করতে চান, আপাতত বুঝেন, হ্যাঁ স্ট্রোকটা মোটা করতে হলে এই জায়গাটায় আমরা স্ট্রোক নিয়ে একটা ক্লাসেই আছে, এখান থেকে মোটা করে নিতে পারবো আপাতত। তাহলে আপনি স্ট্রোক কালার চেঞ্জ করবেন, ফিল কালার চেঞ্জ করবেন। আপনি দেখেন এখানে যখন চেঞ্জ করছেন সাথে সাথে কিন্তু কালার প্লেটেও চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এটা একটা শর্টকাট আছে যেটা আপনি এই রিপিটটা এই চেঞ্জটা করতে পারেন, সেটা হলো কিবোর্ডে এক্স কি আছে, একটা এক্স, শুধু এক্স, কোনো কিছু ছাড়া, শুধু এক্স কি যদি প্রেস করেন, আগে এখানে তাকান পরে দেখেন, এক্স কি যদি প্রেস করেন দেখেন চেঞ্জেসটা হচ্ছে, একবার রেড আসতেছে এখানে আরেকবার ব্লু আসতেছে, তার মানে কি স্ট্রোক কালার, ফিল কালার, তার মানে উপরে যেটা থাকবে আপনি সেটা চেঞ্জ করতে পারবেন। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা? না পারিনি, যে বাম পাশে যে কালারটা উপরে থাকবে সেটাই চেঞ্জ হবে। যদি আপনি এক্স দেন এখন ফিল কালার আসলো, আপনি যদি চেঞ্জ করেন ফিল কালার চেঞ্জ হবে, আবার এক্স দেন স্ট্রোক কালার উপরে আসছে, এখন যদি চেঞ্জ করেন আপনার স্ট্রোক কালার চেঞ্জ হবে। ক্লিয়ার না বিষয়টা? আচ্ছা, মনে করেন এখানে আমরা দুইটা কালার আছে, একটা আছে ফিল কালার, একটা স্ট্রোক কালার আছে। এখন এই কালারগুলো কি আমি চুজ করে দিয়েছি, ইলাস্ট্রেটর ওপেন করলেই একটা কালার পায়, সেটা হলো ডিফল্ট কালার। এই ডিফল্ট কালারটা যাওয়ার দুইটা ওয়ে আছে, একটা হলো কিবোর্ডে শুধুমাত্র যদি ডি প্রেস করি, ডি শুধুমাত্র কিবোর্ডে যদি ডি প্রেস করি তাহলে আপনি ডিফল্ট কালারে চলে যেতে পারেন। অনেক সময় দেখা গেলো না আমি বাম হাতটা ইউজ করতে চাই না, একটু আলসামি লাগতে চাই, আপনি ডান হাতটা ইউজ করতে চান, তাহলে অপশন আছে। সেক্ষেত্রে নিচে দেখেন টুলবারের নিচে ছোট্ট একটা অপশন আছে, এই যে ছোট একটা টুল আছে, এটা যদি ক্লিক করেন তাহলে ডিফল্ট মোডে চলে যাবে। এটা হলো ইলাস্ট্রেটরের ডিফল্ট কালার মোড। আচ্ছা, এটা কি বুঝে গেছে? যদি আপনি ডিফল্টে যেতে চান দুইটা অপশন, একটা হলো ক্লিক করতে পারেন অথবা ওই অবজেক্টটা সিলেক্ট থাকা অবস্থায় ডি প্রেস করবেন, শুধুমাত্র ডি প্রেস করবেন। আমরা দুইটা টুল, নতুন দুইটা টুল শিখবো, ওই দুইটা টুল আমাদের খুব এসেনশিয়াল। এই উপরে দুই তাকান একটু স্ক্রিনে দেখবেন সবাই, একটা হলো ব্ল্যাক টুল, একটা হলো হোয়াইট টুল, যদি ভুলে যান নাম। হ্যাঁ, একটা ব্ল্যাক, একটা হোয়াইট। ব্ল্যাকটার নামটা যদি আপনি দেখেন নিচে সিলেকশন টুল, ডান পাশে একটা নাম হলো ডিরেক্ট সিলেকশন টুল। এই দুইটা টুল আমাদের খুবই এসেনশিয়াল ইলাস্ট্রেটরে, দুইটা নাম দুইটার বিহেভ জানতেই হবে, দুইটা কী কাজ করে। আমরা প্রথমে দুইটার বিহেভ আগে শিখব। প্রথম যে টুলটা আছে এটা হলো সিলেকশন টুল।
আপনি যদি এই টুলটা দিয়ে সিলেক্ট করেন কোনো অবজেক্টকে, কি কি করতে পারবেন? এই অবজেক্টটাকে ধরে সরাতে পারবেন, এটাকে বলা হয় মুভ করা। আপনি মুভ করতে পারবেন, কর্নারে যদি নিয়ে যান মাউসটা, দেখেন কেমন হয়েছে, একটা ডিফারেন্ট শেপ চলে আসছে। এখন ক্লিক করলে আপনি এটাকে রিসাইজ করতে পারেন, হ্যাঁ সাইজটা চেঞ্জ করতে পারেন, অথবা এই বর্ডারগুলোতে গিয়ে আপনি রিসাইজ করতে পারেন। কর্নারে ধরলে কি হবে, দুই পাশ থেকে এট এ টাইম ছোট বড় হবে, আর সাইডগুলোতে ধরলে এক পাশ দিয়ে হবে। এটা দিয়ে আরেকটা কাজ করা যায়, যদি আপনি কর্নারটা একদম কর্নারে না নিয়ে একটু পাশে নেন, দেখেন কি হচ্ছে, রোটেট টুলের সাইন চলে আসছে, এটা দিয়ে আপনি রোটেট করতে পারেন। বুঝতে পেরেছে? আচ্ছা, এখন এটা তো ক্লিয়ার যে আমরা এই টুলটা দিয়ে মুভ করতে পারি, তারপরে রিসাইজ করতে পারি, আর হলো রোটেট করতে পারি, তিনটা কাজ করতে পারি। এখন যদি আমি একটা কাজ করি যে ফিল কালারটা নান করতে চাই, যে আমি এখন তো আমরা কালার শিখেছি যে কালার দিতে পারি, বিভিন্ন কালার চেঞ্জ করতে পারি, কিন্তু আমরা যদি কালার বাদ দিতে চাই সেটা শিখি নাই, তাই না? আচ্ছা, কালার বাদ দেওয়ার সাথে এটা রিলেটেড আছে, আমি একটু পরেই আসছি। কালার বাদ দিতে হলে কোনো কালার যদি আমরা নান করতে চাই, তাহলে অপশন হলো এখানে তিনটা টুল আছে নিচে, তার মধ্যে দেখেন একটা লাল ক্রস দেওয়া আছে, হ্যাঁ এটাকে নান বাটন বলে। আপনি যদি এখানে ক্লিক করেন, ফিল কালারটা আমার উপরে আছে, দেখেন ফিল কালারটা তো ক্রস চলে আসছে, তার মানে আসলে বেসিক্যালি মাঝখানে কোনো কালার নাই। এখন যদি আপনি এটা ধরে টানেন, যাচ্ছে না, যাবেও না, কারণ এখানে কোনো কালার নাই, আপনি ধরতে পারবেন না, আগে তো সাদা কালার ছিল সেই জন্য ধরতে পারছেন। এই অবস্থায় যদি আপনি মুভ করতে চান মুভ টুল দিয়ে, তখন কি করবেন? সেক্ষেত্রে যদি আপনি কর্নারে নেন, তাহলে তো এরকম হয়ে যাবে, রিসাইজ হয়ে যাবে, হ্যাঁ সরাতে পারছেন না, এখানে রোটেট হয়ে যাবে, কিন্তু আপনি সরাতে চান, সেই ক্ষেত্রে দেখতে হবে এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে, এগুলোকে অ্যাঙ্কর পয়েন্ট বলে। অ্যাঙ্কর পয়েন্ট বাদ দিয়ে বাকি যে স্ট্রোকটা আছে সেখানে মাউস যখন নিয়ে যাবেন, দেখেন অ্যাঙ্করটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? মাউসটা এখানে একরকম, যখন নাকি এটার উপরে চলে যাবে আরেক রকম। তার মানে হলো শেপ চেঞ্জেস দিয়ে আপনাকে বোঝাচ্ছে যে এখন যদি আপনি ক্লিক করে এটাকে সরান, এখন আপনি সরাতে পারবেন, কিন্তু ভিতরে ক্লিক করে সরাতে চান পারবেন না, কারণ ভিতরে কোনো কালার নাই। তার মানে কোনো জায়গায় যদি কালার না থাকে সেটা ধরবে না, কিন্তু বর্ডারগুলোতে কালার না থাকলেও সেটা ধরবে, সেটাকে সিলেক্ট করা যাবে। আমি কি এটা বুঝাতে পেরেছি? মানে এই জন্যই আমি দেখাতে চাচ্ছি যে কালারটার সাথে রিলেটেড কি, যে কালার নান করলে আপনি তখন এটা কি দিয়ে সরাবেন, এটা কি প্র্যাকটিস করে নেবেন, তারপর নাকি পরের টুল আমি বুঝিয়ে নিই, তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবেন। এটা হলো সাদা টুল, যেটাকে ডিরেক্ট সিলেকশন টুল বলে। এটার পার্থক্য কি, এটা দিয়ে যদি সিলেক্ট থাকে, চারটা কর্নার সিলেক্ট থাকে, দেখেন চারটা কর্নার সিলেক্ট মানে হলো যে চারটা ব্লু কালার আছে, ফিল কালার আছে, তাই না? এখন যদি আপনি সরান একই রকম সরবে, তাহলে পার্থক্য কি, পার্থক্যটা থাকতে হবে না? পার্থক্য হলো আপনি বাইরে ক্লিক করেন, ক্লিক করার পরে যদি আপনি বর্ডারে ক্লিক করেন, তাহলে দেখেন এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে, কেমন আছে অ্যাঙ্কর পয়েন্টগুলো, সাদা দেখতে পাচ্ছেন পিছন থেকে? যাদের চোখের পাওয়ার খারাপ তাদের হয়তো আমার মতো চশমা পরেন বিপদ হতে পারে, আদারওয়াইজ দেখতে পাবেন, হ্যাঁ সাদা আছে। তার মানে কি, এগুলো আসলে ওরকম কাজ করবে না, কি করবে না, আমরা যদি একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করি তাহলে বিহেভটা বুঝতে পারবো। একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করা মানে এটা ব্লু কালার হয়েছে, বাকিগুলো সাদা আছে। এখন এটাকে ধরে যদি আমরা সরাই, তাহলে কি হচ্ছে, ওই অ্যাঙ্কর পয়েন্টটাই সরছে, বাকি অ্যাঙ্কর পয়েন্টগুলো সরছে না, সে স্টিল থেকে যাচ্ছে, তারা যে যেখানে ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আছে, শুধুমাত্র যেটা সিলেক্ট করে আমি সরাচ্ছি সেটাই সরছে, অন্যগুলা সরছে না, যেটা আপনি এই টুল দিয়ে করতে পারবেন না। এটা করতে হলে শুধুমাত্র ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে হবে। ইভেন আপনি যদি দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে চান, তাহলে কি করবেন, শিফট চেপে আরেকটা অ্যাঙ্কর পয়েন্টের উপর এরকম ড্র্যাগ করে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে কি হবে, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হবে। এখন যদি আপনি অ্যাঙ্কর পয়েন্ট ধরে টান দেন, দেখেন এই দুইজন কিন্তু দাঁড়িয়ে আছে দুই পা ধরে, আর এই দুই পা সে নড়াচড়া করছে, ক্লিয়ার? তাহলে এই দুইটা টুলের পার্থক্য কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার। এই রেক্টেঙ্গেল টুলটা আমরা এরকম ক্লিক করে ড্র করি, তাই না? ক্লিক করে ড্র করতে যে আমার মনে হলো যে এই জায়গাটা আমার শুরু করার কথা, আমি হয়তো বাম পাশে কোনায় শুরু করতে চেয়েছিলাম কিন্তু পারিনি, এখন আমি মাউসটা এখনো ছাড়িনি। এই অবস্থায় যদি আমি এটাকে সরাতে চাই, কিবোর্ডে যদি স্পেস বার চাপেন এটাকে ধরে সরাই নিয়ে যেতে পারবেন, কিবোর্ডে স্পেস বার চেপে, সেই ক্ষেত্রে ডান হাত ছাড়া যাবে না, আই মিন মাউসটা ছাড়া যাবে না, ক্লিক করে আপনাকে ধরে রাখতে হবে। এখন আপনি ছোট বড় করেন, হ্যাঁ আবার ধরে এখানে নিয়ে যান, তার মানে স্পেস বার চেপে আপনি এই কাজটা করতে পারেন। সেকেন্ডটা হলো আপনি ধরেন এখান থেকে ক্লিক করে শুরু করলেন, কিন্তু পরে মনে হলো যেখান থেকে শুরু করেছেন শুরুর পয়েন্টটা আপনি সেন্টার করতে চান, শুরুর পয়েন্টটা সেন্টার করতে চান, তাহলে কি করবেন, কিবোর্ডে
অল্ট কি আছে, অল্ট কি, ALT, অল্ট কি প্রেস করলে শুরুর জায়গাটা সেন্টার হয়ে যাবে, অল্ট কি প্রেস করলে শুরুর জায়গাটা সেন্টার হয়ে যাবে, মাউস ক্লিক করেন না। নেক্সট হলো আপনি আরেকটা শেপ ড্র করতে চাই, তাহলে প্রথমে আমরা যেটা শিখলাম স্প্রেড চেপে সরাতে পারি, অল্ট চেপে সেন্টার করতে পারি। আমরা যদি রেশিও ঠিক রেখে চারিদিকে তৈরি করতে চাই, যে রেশিওটা ঠিক থাকবে, এরকম চিকন হবে না বা এরকম হবে না, রেশিও চারিদিকে সমান থাকবে, সেই ক্ষেত্রে শিফট, কিবোর্ডের শিফট চেপে যদি আপনি টানেন, এরকম ড্র করেন, চারিদিকে সমান হবে, শিফট প্রেস করে। ইভেন আপনি যদি চান অল্ট প্রেস করতে, অল্ট প্রেস করে এরকম হবে, সাথে যদি শিফট চাপেন তাহলে এটা হবে, রেশিওটা চারিদিকে ঠিক রাখবে। তাহলে দুইটা অপশন আছে, শুধু শিফট চাপতে পারেন, তাহলে যেখান থেকে ড্র করছেন ওই জায়গা থেকে চারিদিকে সমান হবে, আর যদি অল্ট সহ শিফট চাপেন তাহলে সেন্টার করবে এবং চারিদিকে সমান হবে। পরের যে টুলটা আছে এটা হলো রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলের অন্য যে বিহেভগুলো ছিল, যেটা রেক্ট্যাঙ্গেল টুলে যে বিহেভগুলো ছিল, যেগুলো আমরা শিখেছি, এজ ইট ইজ সব কিছুই ঠিক আছে, এতে একটা বেশি জিনিস আছে, একটা এক্সট্রা আছে, সেটা হলো দেখেন কর্নারটা রাউন্ড না, এই রাউন্ডটাকে আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন, বাকি বিহেভগুলো সবই করতে পারবেন, সাথে রাউন্ডটাও কমাতে পারবেন, বাড়াতে পারবেন। সেটার উপায় হলো মাউসটা ধরে রাখতে হবে, অ্যারো কি আছে ডান পাশে মাউসের, সরি মাউসে না কিবোর্ডে, যদি আপনি ডাউন এরো দেন তাহলে সেটা কমবে, আর যদি আপ এরো দেন তাহলে রেডিয়াসটা বাড়বে। আচ্ছা পরেরটা দেখেন, পরে যে এটা আছে এটা কি টুল বলে, হ্যাঁ ইলিপস টুল। আচ্ছা ইলিপস টুলের ফাংশন আসলে রেক্টেঙ্গেলের মতোই, তেমন মেজর কিছু নাই। আমরা যাব পলিগোনালটা, পলিগোনালটা আমরা ড্র করতে পারি। পলিগোনালের স্পেশালিটি হলো নর্মালি ছয়টা থাকে, আপনি যদি বাড়াতে চান আপেরও দিবেন বাড়বে, ডাউনেরও দিবেন কমবে, এবং কমতে কমতে সেটা মিনিমাম তিনটা দেশে ঠেকবে, তিনটার নিচে নামবে না, মিনিমাম তিনটা করতে পারবেন, ম্যাক্সিমাম আনলিমিটেড করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তবে বেশি দিলে আসলে সেটা ইলিপস হয়ে যাবে, সো বেশি দিলে কোনো প্রয়োজন নাই, আপনি দুই চারটা করে বাড়িয়ে দেখেন টেস্ট করে। নেক্সট হলো স্টার, স্টারে আসলে তেমন কিছু করার নাই, স্টারে কি করা যায়, আপেরও দিলে পরিমাণ বাড়বে পলিগোনালের মতোই, ডাউনেরও দিলে স্টার কমবে, এবং মিনিমাম তিনটা থাকতে হবে, তিনটার নিচে যাবে না পলিগোনালের মতো। আচ্ছা স্টার পরিমাণ আমি বাড়ালাম, এখন স্টারের এই যে হাতলগুলো আছে এটাকে যদি আমি বড় ছোট করতে চাই সেটার কোনো উপায় আছে কিনা, সেটার উপায় আছে, কিন্তু আমি রিকোয়েস্ট করবো কেউ কেউ এমন বিপদে পড়ে যাবেন, এরকম চিকন করে ফেলেন তখন আর ঠিক করা যায় না, এই কাজটা করবেন না, এটাকে বড় ছোট করা যায়। এই বড় ছোট করার জন্য টেকনিক হলো কিবোর্ডে কন্ট্রোল কি চাপতে হয়, কন্ট্রোল কি চাপলে এরকম স্টারগুলোর যে মাথাগুলো আছে বড় ছোট করা যায়, যেরকম ইচ্ছা ইনসাইডেও করা যায় আবার আউটসাইডেও করা যায়, কন্ট্রোল চেপে ধরে রাখতে হয়, ঠিক আছে ট্রাই করেন। আমরা যদি রেক্ট্যাঙ্গেল ড্র করি, রেক্ট্যাঙ্গেল ড্র করলে যাদের পুরনো ভার্সন, যারা অলরেডি সিএস সিক্স অথবা সিসিও ফোরটিনের আগের ভার্সন ইউজ করেন, তারা এই যে চারটা পয়েন্টার আছে, রাউন্ড শেপ আছে, রাউন্ড শেপগুলো আসলে দেখতে পাবেন না। রাউন্ড শেপগুলো দিয়ে কি হয়, রাউন্ড শেপের কাজ হলো নর্মালি এই যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলের যে কাজ সেই কাজটাই হয়। মনে করেন আপনি এটাকে ধরে টান দিবেন, কি হচ্ছে রেক্ট্যাঙ্গেলটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল হয়ে গেল, তাহলে তো আমি এটা দিয়ে ড্রয়িং করতে পারি, তাহলে এর স্পেশালিটি কি, তাই না, কোনো একটা স্পেশালিটি অবশ্যই থাকা উচিত, এটাকে দিয়ে আমি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, তাহলে আমি এটা দিয়ে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল বানালি হয়ে যাচ্ছে। আচ্ছা অবশ্যই কোনো না কোনো একটা স্পেশালিটি আছে যেটা হয়তো আমি জানি না, সেটা জানলে সুবিধা হবে। আচ্ছা কি হবে, আমি মনে করেন একটা রেক্ট্যাঙ্গেল নিয়েছি, নেওয়ার পরে আমরা এই টুল দিয়ে সিলেক্ট, মানে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলে কি হয়, পুরোটাই সিলেক্ট হয়ে যায়, তার মানে চারটা পয়েন্টই চলে আসছে। আমি যদি একটা ধরে রাউন্ড করতে চাই আসলে চারটাই রাউন্ড হয়ে যাচ্ছে, কিন্তু আমরা যদি এই টুলের ব্যবহারটা জানি, এটা হলো ডিরেক সিলেকশন টুল, এটা দিয়ে কি করা যায়, একটা করে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করা যায়, একটা করে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করা যায়, সিঙ্গেল অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করার পরে দেখেন সিঙ্গেল একটা অ্যারো আসছে, তার মানে এটাকে ধরে যদি আপনি রাউন্ড করতে চান একটা রাউন্ড হবে। এখন যদি মনে হলো না আমি আরেকটা রাউন্ড করতে চাই, আরেকটা রাউন্ড করে, এখন যদি মনে হলো না আমি এরকম না আমি দুইটা অ্যাট এ টাইম রাউন্ড করতে চাই, আপনি দুইটা মাউন্ট দুইটা পয়েন্ট ধরবেন, কীভাবে ধরবেন, দুইটা শিফট চেপে দুইটা ধরবেন, দুইটা ধরে যদি আপনি দেন তার মানে দুইটা পয়েন্ট ধরে আপনি করতে পারেন। ইভেন যদি আপনি চান না আমি তিনটা পয়েন্ট ধরে করবো, একটা ঠিক থাকবে, তিনটা ধরে করেন ইকোসাইন।